প্রতিবন্ধকতা পেয়েছি, ছোট ছোট প্রতিবন্ধকতা, আমি লিফলেট ছিঁড়িয়ে ফেলা হচ্ছে, ব্যানার ছিঁড়িয়ে ফেলা হচ্ছে, আমার দলের কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আমি লক্ষ্য করছি এবং আমি অভিযোগও করছি। নির্বাচন কমিশন অভিযোগ করেছি এবং তারা এই বিষয়ে তৎপর বলে আমার মনে হচ্ছে। বুথের মালিক জনগণ, জনগণ নির্বাচিত করে কে তাদের প্রতিনিধি হবে এবং এই জনগণের নির্বাচিত করবে পরবর্তী পর্যায়ে কে তাদের প্রতিনিধি হবে। সুতরাং আমি বিশ্বাস করি, আমি সব সময় আমার রাজনৈতিক জীবনে আমি বিশ্বাস করতাম যারা আমাকে নেতা বানাবে তারাই কিন্তু মূল ক্ষমতার মালিক। তারা আমাকে নেতাও বানাতে পারে, তারা আমাকে সেই পদ থেকেও সরাই দিতে পারে, কিন্তু আমাদের এখনকার রাজনৈতিক প্রক্রিয়ায় কেন জানি একটা ভাব চলে এসছে, আমি নেতা হওয়ার পরে, আমি এমপি হওয়ার পরে, আমি চেয়ারম্যান হওয়ার পরে আমিই সব কিছু। এই আমি আমি এবং আমিত্ব যদি আমরা আমাদের রাজনীতি থেকে বিসর্জন দিতে না পারি তাহলে আমাদের রাজনীতি বেশি সুখকর হবে না। আমি গতকালকেই আপনারা জানেন জালালপুরে একটি বিশাল জনসভায়, কোনো প্রচারণা ছাড়া তাৎক্ষণিকভাবে একটা বিশাল জনসভা হয়, সেখানে আমি স্পষ্ট কোনো ঘোষণা দিয়েছি আমি যদি নির্বাচিত হতে পারি আমার যে পোস্টার থাকবে আমার এলাকায় সেখানে যদি বিজয় দিবসের, স্বাধীনতা দিবসের কোনো দিবসের পোস্টার হয়, সেটা যদি কোনো পলিটিক্যাল পোস্টার হয়, পলিটিক্যাল পোস্টার হলে পলিটিক্যাল পোস্টারে পলিটিক্যাল প্রধান থাকবেন, রাজনৈতিক পোস্টার হলে রাজনৈতিক প্রধান থাকবেন, আর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানের প্রচার হলে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, জাতির জনকের ছবি থাকবে। আমি স্পষ্ট বলে দিয়েছি কোনো পোস্টারে আমার ছবি থাকবে না ইনশাল্লাহ 5 বছর। আমি একটি ব্যতিক্রমী কাজ করতে চাই, আমার পোস্টার থাকবে না এবং আমার সাথে যারা থাকবেন তাদের কোনো ছবি থাকবে না সেই পোস্টারে। যদি এই শর্ত তারা মানেন তারা আমাকে যেন ভোট দিতে আসেন, নির্বাচনের পরে যেন তারা না বলতে পারেন একটা অদ্ভুত এমপি কোথা থেকে এসেছে। আমি যা সত্য তা স্পষ্ট করে নির্বাচনের আগেই আমি বলে দিতে চাই, আর যিনি এই ধরনের পোস্টার লাগাবেন আমার অনুমতি ছাড়া আমার ছবি নিয়ে তিনি তার নিজ খরচে সেই পোস্টারগুলো উঠিয়ে ফেলবেন। দ্বিতীয় আমি যেটি বলেছি, আমাকে কেউ অসংখ্য ফুল বা অসংখ্য ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর প্রয়োজন নেই, মানুষকে কথা বলে সম্মান জানানো যায়, সালাম করে সম্মান জানানো যায়, এই ফুলের টাকা, এই ক্যাস্টের টাকা দিয়ে একজন গরিব ছাত্রের লেখাপড়ার খরচ মেটানো যেতে পারে। আমি স্পষ্ট করে তাদেরকে বলে দিয়েছি নির্বাচনের পরে কোনো উৎসব হবে না, এটি কোনো উৎসবের বিষয় নয়, আমরা কাজ করব, আমরা একসাথে কাজ করব, এলাকার জনগণের মতামত নিয়ে আমরা কাজ করতে চাই, আমি এককভাবে কোনো কাজ করব না। এলাকার মুরব্বী যারা আছে, এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে আমি এলাকার কর্মপরিকল্পনা আমার সাজাবো। আমার একটি বিশ্বাস, দি ওয়ার আর ক্যান সাজেস্ট ইউ বেস্ট ওয়ার দ্য শু পিঞ্চেস, লোহাটা কোথায় গেঁথে আছে একমাত্র যিনি সেই জুতাটা পরে আছেন তিনি জানেন। সুতরাং কোন অঞ্চলের কী সমস্যা সেটা এলাকার মুরব্বীরাই বলতে পারবে, এলাকার জনপ্রতিনিধিরাই বলতে পারবে। আমি তাদের কাজের সহযোগী হিসাবে থাকতে চাই, তাদের কাজের সামনের সারিতে আমি যেতে চাই না। আমি এলাকা, আমি জাতীয় সংসদে আইন প্রণয়নে ভূমিকা রাখতে চাই। আপনারা জানেন তরবারির চেয়ে কলমের শক্তি অনেক শক্তিশালী, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা লেখাপড়া করেছি, রাজনীতির মাধ্যমে আমি কিছুটা ইতিহাস জানতে পেরেছি, আমি সেইটুকু আমার কলমের মাধ্যমে, আমার জ্ঞানের মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। আমি তরবারি নিয়ে হাঁটতে চাই না, তরবারি আমাদের সমাজের জন্য ক্ষতিকর।